আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্না মৌ। শান্তিপূর্ণভাবে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। সকাল আটটায় শুরু হয় ভোট নেওয়া, চলবে একটা না বিকেল চারটা পর্যন্ত। 105টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ হচ্ছে ইভিএম এর মাধ্যমে। প্রথমবারের মতো প্রতিটি ভোট কক্ষে রয়েছে সিসি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 3,500-এরও বেশি সদস্য। ঝুঁকিপূর্ণ 89টি কেন্দ্রে নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থাপনা। নির্বাচনে মেয়র পদে লড়ছেন 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 106 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 36 জন। ইভিএমে ভোট দেওয়া তো খুবই সহজ। আমি ভোটারদেরকে বলবো, আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনারা গোপন কক্ষে গিয়ে আপনারা যেই প্রার্থী আপনার পছন্দ, যেই মার্কা আপনাদের পছন্দ, তার পাশে সাদা বাটনটি প্রেস করুন, তারপরে সবুজ বাতি টিপে কনফার্ম করুন, তারপরে আপনারা ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়িতে যান। দর্শক, সকাল থেকে কুমিল্লার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। সায়েম, নির্বাচনের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? তামান্না, সকাল থেকে আসলে পরিস্থিতি বেশ ভালোই চলছে এখনো পর্যন্ত। বিশেষ করে আমরা সকালে ভোটার উপস্থিতি খুব ভালো দেখেছি, কিন্তু এক পশলা বৃষ্টি হওয়ার পরে কিছুটা ভোটার উপস্থিতি কমেছে। এখন এই বৃষ্টি কাদার মধ্যেই ভোটার রয়েছে। আমি এখন রয়েছি নবাব হোচ্ছাম হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আপনি দেখতে পাচ্ছেন যে কাদার মধ্যেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা, এবং বিচ্ছিন্নভাবে ভোটাররা আসছেন ভোট দিতে। যেটি আগে সংবাদে বলেছিলাম যে ইভিএম এর ভোটে কিছু সমস্যা কোথাও কোথাও হচ্ছে, কিছুটা ধীরগতি হচ্ছে, কিছুটা বিড়ম্বনা হচ্ছে, সেজন্য কিছুটা ভোট দিতে বিলম্ব হচ্ছে, অনেকে লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন। আরেকটি বিষয় হলো, যেটি আসলে এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খুব আলোচনার কেন্দ্রে যিনি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, তিনি কিছুক্ষণ আগে এই পাশেরই একটি কেন্দ্রে ভোট দিয়েছেন, এবং ভোট দিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশন তাকে এলাকা ছাড়ার যে চিঠি দিয়েছে, এই চিঠি আইনসঙ্গত নয়, চিঠির ভুল ব্যাখ্যা দিয়ে তাকে আসলে এলাকা ছাড়তে বলা হয়েছে। তিনি বলছেন যে আইন অনুযায়ী যে সুবিধাভোগী ব্যক্তি যাদেরকে বলা হয়, অর্থাৎ মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, তিনি তা নন, এবং তিনি সরাসরি কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। এবং তিনি বলছেন যে নির্বাচন কমিশন তাকে যে চিঠি দিয়েছে সেই চিঠিটি অসম্পূর্ণ ছিল, এবং সেখানে তাদের আইনের অনেক ব্যত্যয় ছিল, এবং তিনি এও বলেছেন যে এই আইনটি আসলে সংশোধন করতে হবে। তিনি একই সাথে বলেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের অতি উৎসাহী কর্মকর্তা তারা নির্বাচনের পরিবেশটা নষ্ট করতে চান, এবং কোনো কোনো ক্ষেত্রে ভোটারদের ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে কিছু বাড়তি কিছু জটিলতা তারা তৈরি করছেন, বিশেষ করে ইভিএম এর ভোটে সেক্ষেত্রে ভোটদানে বাধা হচ্ছে আর প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সেসব ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সতর্ক হওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। এমনিতে সাধারণভাবে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে এই সংসদ সদস্য সন্তোষ জানিয়েছেন। তিনি বলেছেন যে বিপুল ভোটে নৌকার যে প্রার্থী সেটি জয় পাবে। এর আগে সকালে এই কেন্দ্রে, আমার পাশে আরেকটি কেন্দ্র আছে হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এখানে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন, তিনি এই কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনিও, আপনি জানেন যে, নির্বাচন নিয়ে কিছু অভিযোগও করেছেন। এখনও পর্যন্ত এই কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু ভোটার উপস্থিতি শেষ পর্যন্ত, ভোটের হার শেষ পর্যন্ত কত হয় সেটি হলো দেখার বিষয়। তামান্না সায়েম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল হক সায়েম। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। আর হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় ভোটের পরিবেশ ঠিক থাকলেও ভোট গ্রহণের ধীর গতি নিয়ে অভিযোগ তোলেন তিনি। আর নিজামুদ্দিন কায়সার অভিযোগ করেন, কেন্দ্রগুলোতে বুথ সংখ্যা কমানো হয়েছে, তবে এসব অভিযোগ অর্থহীন বলে মন্তব্য করেছেন আরফানুল হক রিফাত। ভোটের পরিবেশ চমৎকার রয়েছে বলেও সন্তোষ প্রকাশ করেন ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী। সবই ঠিক আছে, কিন্তু ওই ইভিএম ভোট মেশিনগুলি একটু ত্রুটি আছে, সবসময় কাজ করতেছে না, কোনো সময় কাজ করে কোনো দল, আমি ভোটটা ঢুকলাম, আমার সময় কাজ না করলে তো আমি এটা বিভিন্ন বুথ করবো না, এর মধ্যে আমি বিভিন্ন খবর পেতেছি। হঠাৎ করে বুথ সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে,
মানে কমিয়ে দিয়েছে, মানে এক রুমে দুইটা বুথ করা হয়েছে, সেক্ষেত্রে আমার এজেন্ট সংখ্যা মানে দুজন থাকতে দেওয়া হচ্ছে না, এখানে একজন থাকার জন্য বলছে। আমি আশাবাদী লোক, আমি নিরাশার ধারে কাছে থাকতে চাই না, সবাইকে বলবো যে আশাবাদী হোক, ছোটখাটো ভুল থাকতেই পারে। আমি এখন পর্যন্ত খুব চমৎকার পরিবেশ দেখছি। ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও বিকেল সাড়ে তিনটায় ঢাকা ইন্স্যুরেন্সের সভা শুরু হবে। সভায় কোম্পানি দুটির গত বছরের 31 ডিসেম্বর সমাপ্ত হিসেব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও প্রান্তিক সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।